বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। আজকে আমি ইলিশ মাছ মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। খুবই সাদামাটাভাবে আমি এই ইলিশ মাছের রেসিপিটি করে দেখাবো। ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়ো কেটে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। সেই জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। হলুদের গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। যারা খেয়েছেন এভাবে তারা তো জানেনই, অল্প মশলায়ও খেতে অনেক অসাধারণ হয়, এবং যারা খাননি তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। মাছ আমি কষিয়ে রান্না করব, আর যারা কষিয়ে রান্না করা পছন্দ করেন না তারা আপনারা মাছটা রান্না করার আগে ভেজে নেবেন। এখন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছের দুপাশ আমি ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাছ কষিয়ে রান্না করতে আমার সময় বেশি লাগে, কারণ আমি একটু সময় নিয়ে কষিয়ে তারপরে রান্না করি, আর ভেজে নিলে সেক্ষেত্রে আমার টাইমটা কম লাগে। মাছ কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই মাছ কষানোর ঝোলের ভিতরে আমি মিষ্টি কুমড়া দিয়ে তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। মিষ্টি কুমড়ো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করি, আপনারাও ট্রাই করবেন গরম পানি রান্নাতে ব্যবহার করতে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন রান্না করব মিষ্টি কুমড়া সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। দেখুন, রান্নার কালারটা অনেক সুন্দর আসছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।